নমস্কার, জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ যারা সাত প্যাচে বাধা পড়েছিল তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিল তাদেরও জানাই শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আজ দিনটা খুব সুন্দর, দেখো রোদ উঠেছে। রোদ উঠলেই মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, মনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, কিচ্ছু থাকে না। আজ অন্যান্য দিনের মতন দিনটা একটু অস্বাভাবিকভাবে শুরু হয়েছে আমার কাছে, কেননা রোজ দিন অন্তত সাড়ে ছটার আগে ঘুম থেকে ওঠা হয় না, যেহেতু বুবান এখন ইউনিভার্সিটি যায় না, আজকে আবার গেল, সেই জন্যে পাঁচটায় উঠতে হয়েছে। উঠে রান্না বান্না করে দিলাম, টিফিন করে দিলাম। এবার ও তো কিছুই খেতে চায় না সকালবেলা, আমি যখন থাকি না কি খায় আমি জানিও না, কাকিমা কী খাবার দেয় সেটা হয়তো খেয়ে চলে যায়, কিন্তু যখন আমি রয়েছি তাই ওকে ভাত আলু পটল দিয়ে মাছের ঝোল করে দিলাম, ওই দিয়ে আমি নিজে একটুখানি খাইয়ে দিয়েছি, দুগ্রাস মতো খেলো, মাছটা খেলো, ওইভাবে চলে গেল। আর চিড়ের পোলাও টিফিন করে দিলাম, কেননা রুটি বা চাউমিন এগুলো দিই না, ওগুলো ময়দা আটা তৈরি, তো মানে ঠিক ও পারে না হজম করতে। বাড়িতে থাকলে ঠিক আছে, ও যদি আমার কাছে থাকে তখন রুটি লুচি পরোটা সব কিছুই দিই, কিন্তু আজকে তো অনেকক্ষণ সময় থাকতে হবে। এই সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছে, সাড়ে সাতটারও আগে, 7:20 নাগাদ বেরিয়েছে, 8টার সময় পৌঁছে আমায় ফোনও করলো, বাড়িতে আস্তে আস্তে সন্ধে। এবার খিদে পেলে যদি রুটি খায়, কেননা ও জল টল খায় না জানো তো, এমন একটা অবস্থা, ওই জন্য আমি চিড়ের পোলাও করে দিলাম। রান্না অনেকটাই হয়ে গেছে, কী কী রান্না করবো সব তোমাদের কাছে শেয়ারও করবো। এখন আসি, পরে আবার দেখা হবে। দেখো ছেলেকে তো আলু পটল দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম, সেটাই আমাদের রয়ে গেছে, দুপুরবেলায় খাবো। আর এখানে দেখো মুলো শাক আর কলমি শাক একসঙ্গে ভাজা করেছি, কারণ মুলো শাক তো এখন অল্প ছিল, আর কলমি শাক দুটো মিশিয়ে ভাজা করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে ছেলেকে চিড়ের পোলাও দিয়ে দিয়েছিলাম টিফিনে, এটাই ওর বাবার জন্য রয়েছে খাবে। আর এই ছানাটা ছিল, ছানাটা ভাজা করেছি, এই ছানা ভাজা তো মানে আর ভিডিও করিনি, কিন্তু বলে দিচ্ছি ছানা ভাজাটা করতে ছানার মধ্যে ছানাটাকে প্রথমে একটু ম্যাশ করে নিয়েছি, তারপরে ওর মধ্যে চিনি দিয়ে, গুঁড়ো চিনি অবশ্যই, আর আমুল স্প্রে দিয়ে এটাকে ভাজা ভাজা করে একটু কাজুর গুঁড়ো আর কিশমিশ কুচি দিয়েছি। এটা ছানা ভাজা, মানে মিষ্টি ছানা ভাজা, কিন্তু খেতে দারুণ লাগে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো মানে দুটো শাক ভাজা আর মাছের ঝোল ভাত তো খাওয়া যায় না, দুটো পকোড়া বানাবো, সেটা হলো দেখো উচ্ছে পাতার পকোড়া। তোমরা খেয়েছো কি না জানি না, এটা আমার মা তৈরি করতো আমাদের ছোটোবেলায়, দুর্ধর্ষ খেতে লাগে। আর বিশেষ করে জ্বর টর থেকে ওঠার পরে যখন মুখে রুচি থাকে না, তখন কিন্তু উচ্ছে পাতার পকোড়া করে দেখবে, দারুণ লাগবে খেতে, মুখে রুচি চলে আসে। আর এই পকোড়াটা কীভাবে করতে হয় সেটা তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর এটা বানাতে কিন্তু লাগছে কোনো বেসন না, দেখো গোবিন্দভোগ চাল 4 ভাগের 2.5 ভাগ, আর 1.5 ভাগ হলো মুসুরির ডাল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল দিতেই হবে, তাহলে অনেক সুন্দর গন্ধ বেরোবে, আর মুসুরির ডালটাই দেবে, কোনো বেসন দেবে না, তাহলে কিন্তু এতটা টেস্ট আসবে না। আর এই উচ্ছে পাতার পকোড়া কিন্তু আর একটা জিনিস লাগবে, যেটা না হলে টেস্টটা একেবারেই বাজে হয়ে যায়, সেটা হলো বেশ খানিকটা পরিমাণে নারকোল কোড়া। যখন করবো তখন দেখতে পাবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছো, এটা হলো মাটনের চর্বি, এটা কেউ খায় না, আমার বর ঘেন্না পায়, ছেলে তো শত হাত দূরে এটার থেকে, কিন্তু আমার এই চর্বি পকোড়া খেতে দারুণ লাগে, দারুণ। এবার চর্বির পকোড়া এটাও কিন্তু আমার মা যেভাবে করে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। দুটো পকোড়াই দুপুরবেলায় হবে, আর দুপুরবেলায় তোমাদের কাছে শেয়ার করব। আর কালকে তো লক্ষ্মী পুজো, সারাদিনে প্রচুর কাজ, সন্ধেবেলা নাড়ু পাকানো আছে, সেগুলোও তোমাদের কাছে শেয়ার করবো। আর কালকে সারাদিনে আমি কী কী করবো সেগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার। ছাড়া আর একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো এইদিকে এসো, এই দেখো সমস্ত জানলায় না নেট দিয়ে দিয়েছি, এটাও স্লাইডিং সিস্টেমের মতন, দেখো এইভাবে খোলা যায়, কারণ যখন আমরা থাকি না তখন ছেলেটাকে মশা কামড়ায় ভীষণ, সেই জন্য ওর বাবা সমস্ত ঘরে এটা দিয়ে দিয়েছে। এই একটা দিক দেখালাম, সমস্ত জায়গায় এটা দেয়া আছে, ওইদিকে জানলাটা হলো সব জামা কাপড় রয়েছে, ওইদিকে গেলাম না, একটা দেখেই তো বুঝতে পারবে সবাই। আর অ্যামাজন থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, বুঝেছো? এবার সকালবেলা হাজবেন্ডকে খেতে দিই, মানে খিদে পেয়ে গেছে, এখন 10টা বাজে, না খেলে চলবে না, খাবার টাবার দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। দেখো মানে ঘর গৃহস্থালের কিছু জিনিস অ্যামাজনে অর্ডার করা হয়েছিল,
দিয়ে গেছে। এই স্প্যাচুলা গুলো, একটা স্প্যাচুলা আমি ব্যবহার করে ফেলেছি, আমার দুটো মিনি স্প্যাচুলা খুব দরকার ছিল, আছে বড় বড়, কিন্তু ধরো ফ্রাইং প্যানে অমলেট বা কোনো কিছু ভাজা করার সময় কিন্তু ওই বড় স্প্যাচুলা গুলো কাজে লাগে না, সেই জন্য দুটো মিনি স্প্যাচুলা আর একটা ব্রাশ। দেখো মানে অয়েল বা ঘি বাটার ব্রাশ করার জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব কাজে। এই তিনটে এসছে, আর আমার ছেলে ধোসা খেতে খুব ভালোবাসে জানো তো। এবার ধোসা আমি বানিয়ে দিতাম, ওকে বড় ফ্রাইং প্যান আছে, সেই ফ্রাইং প্যানে আমি ধোসা বানিয়ে দিতাম, কিন্তু ধোসা তৈরি করার জন্য দরকার কিন্তু তাওয়া। এইগুলো আমার বর কেটে ফেলেছে, কারণ আমার কাটতে একটু অসুবিধে, সেই জন্য ওই কেটে দিল। এটা আবার কি করে খুঁজতে হয় রে বাবা, এই দেখো এই তাওয়াটা এসেছে, এই তাওয়াটা কিন্তু ভীষণ কাজে লাগছে। ছেলে তো দেখেই বলছে যে কবে ধোসা বানিয়ে দেবে, ও খেতে ভালোবাসে ধোসা ইডলি এসব। মানে পুজোর সময় ধোসা বানিয়ে কেউ সময় নষ্ট করে না, কারণ এখন রোজদিনই ভালো ভালো খাবার তৈরি করা হচ্ছে, ধোসা ইডলি আবার পরে খাওয়া হবে, তো ওর জন্যই কেনা এই ইয়েটা, এই তাওয়াটা। এছাড়া তাওয়া দিয়ে তো প্রচুর কাজ হয়, প্রচুর প্রচুর কাজে লাগেও। তা আমার তাওয়া আছে একটা কোলাঘাটের বাড়িতে, সে ছোট তাওয়া, সেইটা কিন্তু ধোসা তৈরি করা যাবে না। আর একটা দেখো, এটা ভীষণ দরকারি একটা জিনিস, এটা হলো সেলোর চেকার্স। এখানে 18 পিসেস মশলা দানি আছে, দেখো পড়ে যাচ্ছে, আমার এই হলো মুশকিল জানো তো। এই দেখো তোমাদের দেখাবো সব, এই যে এইগুলোর মধ্যে তিনটে আছে, দেখতে পাচ্ছো, ও ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার দর্শকরা খুব ভালো, ওরা জানে আমি একটু আনপার আছি। এই দেখো তিনটে, দেখতে পেরেছ, মানে সব রকম মশলা এগুলোতে রাখা যাবে, এই বড়গুলোতে নুন চিনি তো রাখা যাবে, এছাড়াও সব রকম মশলা, আর এইগুলোতে চা কফিও রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। আছে মশলার কৌটো, কিন্তু এটাও খুব দরকার ছিল, সেই জন্য অর্ডার করা হয়েছিল, ছটা আছে এরকম। এই দেখো প্রত্যেকটার মধ্যে তিনটে করে আছে, আর ভীষণ ভালো, বেশ শক্তপোক্ত, সেলো জিনিস তো ভালো হবেই। দেখো এরকম ছটা আছে, এক একটার মধ্যে তিনটে করে, মোট 18টা। এগুলো আমার খুব কাজে দেবে। আমার হাজবেন্ড বলছে যে এগুলো এখন থেকে ব্যবহার করা শুরু করে দাও, আমি তো আগে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আগে নষ্ট হোক, তারপরে যখন পার্মানেন্টলি এখানে আসবো তখন তো শুরু করবোই না, ও সেটা হবে না, আজকে থেকেই এগুলো শুরু করতে হবে। আমি বলি ঠিক আছে নুন চিনিটা তো রাখবো, তারপর অন্যগুলো দেখা যাক। ওইগুলো বেশ ভালো জানো তো, যখন ওই ফ্ল্যাটে আসি 5 বছর 6 বছর 5 বছর হয়ে গেল, তখন সব নতুন কিনেছিলাম, সেগুলো কিচ্ছু নষ্ট হয়নি, একদম ভালো আছে। এবার ওগুলো ফেলে দিতে তো ইচ্ছে করে না, কিন্তু ওর কি বলতো দর্শ হয় না, মানে কিনেছি যখন ব্যবহার করতেই হবে। আমিও মানে বলেছি যে নুন চিনিটা ব্যবহার করবো, অন্যগুলো রেখে দেবো, বক্সে ঢুকিয়ে রেখে দেবো খাটে, এরপরে যখন আসবো তখন ব্যবহার করবো সব। আজকে তোমাদের সাথে কথা বলছি, মুখ চোখ থেকে বুঝতে পারছো কোনটা ঠিকঠাক হয়নি তো, আর এখানে রাতে ঘুমোতে ঘুমোতে 12:30টা 1টাও বেজে যায় জানো তো। এবার সেই 1টায় শুয়ে ঘুমিয়ে 5টায় ওঠা কিন্তু বেশ চাপের, আর ভালোও লাগছে না শরীরটা, কিরকম গা বমি বমি আসে, যদি ভালোভাবে ঘুম না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর দুপুরবেলা আমি ঘুমাই না, দুপুরবেলা যদি ঘুমাই না তাহলে রাতের বেলা ওইটুকু ঘুমও হবে না, আর কালকে তো সারাদিন প্রচুর কাজ, জানি না এবার মাথা ব্যথা যদি স্টার্ট হয়ে যায় তাহলে গেল সব। ঠিক আছে থাকো তোমরা সঙ্গে, এবার পকোড়া কি করে বানাই সেটা দেখাবো, চলো কিচেনে যাই।
দেখো কিচেনে চলে এলাম আমি, তোমাদের এখন চর্বির বড়া বা পকোড়া তৈরি করে দেখাবো। এটা কিন্তু সবাই যেভাবে করে একদম সেই রকম নয়, কেননা চর্বির পকোড়া কিন্তু বড় বড় চর্বির পিস থাকে, তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই ছোট্ট ছোট্ট করে আমি চর্বিগুলোকে কেটে রেখেছি। আমার মা ঠিক এইভাবেই করে আর অসাধারণ হয় খেতে, কারণ বড় চর্বি করলে কী হয় জানো তো, অনেক সময় ঠান্ডা হয়ে গেলে সেগুলো আস্তে আস্তে থাকে, হজমে গণ্ডগোল হয়। এবার আমি যেভাবে করছি দেখো, প্রথমে চর্বিটা নিয়ে নিলাম, একা একা খাবো জানো, কেউ খাবে না আমার বাড়ি। পেঁয়াজ নিলাম, আর দেখো এখানে বেশ খানিকটা রসুন, মানে একটা গোটা রসুন আমি থেঁতো করে রেখেছি। আর এখানে আছে নুন, নুনটা দিয়ে দেবো, এতটা দিচ্ছি না প্রথমে লাগলে দেবো। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ মাংস তো একটু হলুদ না দিলে বাজে লাগে। আর এখানে একটু কর্নফ্লাওয়ার আছে 1 টেবিল চামচ মতো, বাইন্ডিং এর মানে লাগলে দেবো, একটু লাগবে দেবো। আর এইটা দেখো, ওই যে দেখিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর মুসুরি ডাল বাটা, এর মধ্যে লঙ্কা দিয়ে বাটা আছে, সেই জন্য আলাদা লঙ্কা আর আমি দিলাম না। লাগলে আবার দেবো, এখন দিচ্ছি না। মাখাটা একটু ভালো করে লক্ষ্য করো। আর এই বড়াটা ভাজতে কিন্তু খুব কম তেল লাগে, এটা কখনোই ডোবা তেলে ভাজবেন না, কারণ এটা ভাজা হয়ে গেলে সেই তেলটা কিন্তু কোনো কাজে লাগবে না, কেন ওই চর্বির গন্ধ আসবে, সেই বড়া দিয়ে কোনো রান্না আপনি করতে পারবেন না, মানে করতে পারবে না তোমরা। সেই জন্য আমি খুব কম তেলে ভেজে দেখাবো। বাইন্ডিং এর জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর কড়াতে দেখো কতটুকু তেল দিয়েছি, খুবই কম। এটাই কোনো গরম মশলা বা জিরে ধনের গুঁড়ো কিছুই দিলাম না। আর এটা কি করে খাবে বলো তো, গরম ভাতে এই যে চর্বির বড়ার যে তেলটা থাকে, সেই তেল দিয়ে ভাত মেখে বড়া দিয়ে খাবে, দেখবে আর কোনো কিচ্ছু খেতে ইচ্ছে করবে না, অসম্ভব সুন্দর খেতে লাগবে। আর এই ছোট ছোট করে চর্বি কাটার আরেকটা ব্যাপার হলো, সেটা হলো চর্বিগুলো পুরো মানে আপনি তোমরা যখন খাবে না পুরো মেল্ট হয়ে যাবে দেখবে, আর একটু ঠান্ডা হলেও কিন্তু অসুবিধে হবে না। এই দেখো একদিন খেলে অত ভয় করতে চলে না, তোমরা তো খাবেই না, চোখ বুঝে থাকবে আমি খাবো না। স্যাচুরেটেড ফ্যাট মানুষজনকে বলে দাও একদিনই যাতে খায়। হ্যাঁ হ্যাঁ, কেউ খায় না কি এখন, সব করে কেউ খায় না। আরে মাটন এনেছিলাম না, সেই মাটন মালাইকারি করে দেখালাম তোমাদের, এবার এতটা চর্বি হয়েছে, এবার এটা ফেলে দেবো বলো? ফেলে দিলেই ভালো হবে। হ্যাঁ, সে তোমরা খাবে না, চোখ বুঝে থাকবে, আমি যখন খাবো চোখ বুঝে খারাপ হলে তো আমাদের অসুবিধা না। না না, চোখ খারাপ হবে না। আরে কালকে লক্ষ্মী পুজো, এখন শরীর খারাপ হলে চলবে? আমি জানি কিচ্ছু হবে না, এটা থেকে কিচ্ছু হয় না। আমি ছোটবেলা বাড়িতে প্রচুর খেয়েছি, বাপের বাড়িতে যখন করতো না, আমি আর মা খেতাম, বাবা ভাই বোন কেউ খেত না, কেউ না। আমার আর মার খুব ভালো লাগতো খেতে। নিজের চেহারার অবস্থা, তারপরে আবার স্যাচুরেটেড ফ্যাট, জিনিসটা যে কোথায় গিয়ে দাঁড়াবে আলটিমেটলি? কিচ্ছু দাঁড়াবে না, কিচ্ছু দাঁড়াবে না রে। আমার ছেলেটা এখন অনেক ছোট, ওকে ছেড়ে আমি মরলেও শান্তি পাবো না গো। আরে সেই চিন্তা থাকলে কি তুমি পাঁঠার চর্বি খেতে? কিছু লাগবে না, এত ভয় পেও না। খাচ্ছে খাও, আমাকে তুলে দিতে বলছো, আমার তোলার কোনো ইচ্ছে নেই। লোকজন যদি খেতে শুরু করে? না না না, খেতে শুরু না, এটা শোনো, সবাই যেমন করে করে চর্বির পকোড়া, এটা তো অনেকটাই আলাদা, সেই জন্য দেখানোর একটা ব্যাপার ছিল যে আমি এইভাবে করে থাকি। আর দেখো তেলটা কিন্তু খুব কম দিয়েছি, খুব কম পরিমাণে তেল দিয়েছি। এবার এইটা মানে গরমে বসালেই চর্বিগুলো গলে গলে আরো বেড়ে যাবে তেল, সেই তেল দিয়ে ভাত মেখে খাবে। একদম একদম, তার মানে একদম স্যাচুরেটেড ফ্যাট সেইগুলো আজকে তোমার পেটে যাচ্ছে। ইচ্ছু হবে না, অত ভয় পেও না, কোলেস্টেরল বাড়বে। আমার কোলেস্টেরল আছে নাকি? আরে এলডিএল বাড়বেই। ইচ্ছু হবে না,
দেখো খুব কম তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এই বড়াগুলো, দেখেছো? অর্ধেকটা করলাম কারণ কেউ তো খাবে না, আমি দুপুরবেলা এটুকু খাবো আবার রাতে খাবো, যে কেউ দেখলে ভাববে আমি রাক্ষস। এটা এই যে দেখছো তেলটা, দেখো এই তেলটা দিয়ে ভাতটা মাখতে হবে, গরম ভাত, বুঝেছো? তারপরে এই বড়াটা দিয়ে খাবে। যা লাগে না খেতে তখন ভাববে স্বর্গ কোথায়, স্বর্গ আমার মুখের মধ্যে একদম। তারপরে কার্ডিওলজিস্ট, কিচ্ছু হবে না, আমার কোনো রোগ নেই থাইরয়েড ছাড়া গো, কিচ্ছু হবে না, একদিনই তো খাবো। আরো একবার তোমাদের কাছে চলে এলাম, একটু সময় আছে হাতে, সেই জন্য ভাবলাম একটু গল্প করি তোমাদের সঙ্গে। দুপুরে খাওয়া তো ফাটাফাটি হলো, একটু শুতে হবে আজকে, জানো তো ভালো লাগছে না সেই ভোরবেলা ওঠা। তো আজ না একটা খুব মজার কথা মনে পড়ে গেল, পুজোর দু তিন দিন আগের কথা। আমার একটা বন্ধু আছে, সে আমাকে বলেছিল যে ইউটিউব করছো ভালো কথা, কিন্তু ইউটিউবে জানো স্মার্টনেস দেখাতে হয়, কিন্তু আমি তো স্মার্ট নই, কোনোদিনও নই আর হতেও পারবো না, এই বয়সে এসে নতুন করে স্মার্টনেস দেখানো আমার দ্বারা জাস্ট অসম্ভব। আমি অতি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি আর প্রতিটা মুহূর্তেই ঠকি, সেই ছোট্টবেলার থেকেই এরকম হয়ে এসছে আমার সাথে, জানো? মানে যার সঙ্গে নতুন পরিচয় হয় তাকেই ভীষণ আপন করে নিই, কিন্তু দুদিন পরে দেখা গেল সেই আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আর প্রথমে বাবা মা বলতে বলতে ফিট আপ হয়ে গেছিলো, এখন বড় সারাক্ষণ বলে যে এইভাবে মানুষকে বিশ্বাস করো না, তবু ওদের কথা শুনি না, সেই বিশ্বাস করে ফেলি আবার ঠকি। আসলে আমি যেমন আমি তেমনই থাকবো, আর এরকম থাকতেই আমি ভালোবাসি। আর কি বলতো, এই যে উচ্ছে পাতার পকোড়া যেটা তোমাদের দেখাবো বলেছিলাম, সেটা এবেলা আর করা হলো না, রাতে করব। আর রাত অবধি থাকলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, ওটা সামনের দিন তোমাদের অবশ্যই দেখাবো, মানে আমি ভিডিও করেই রেখে দেবো, অবশ্যই দেখাবো। আর এখন একটু শুতে হবে, বুঝেছো? আর আমার এই জীবনধারা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো, করে আমার পাশে থেকো। আর সব কিছুর আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশানটা তো অবশ্যই ক্লিক করতে হবে, ক্লিক করো, কেমন? আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আসবো লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে, সারা দিন কী করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব ভালো থেকো।